সবাইকে শুভ সকাল। আজকে আমাদের মেকানিক্যাল টেক্সটাইলের যে লেকচারটি আমরা দেখব সেটি হচ্ছে দেখতে পাচ্ছ লেকচার 8 টেকনিক্যাল টেক্সটাইল। ওকে, নন ওভেন ফেব্রিক সম্পর্কে আজকে আমরা জানবো। আমার কথা তো ক্লিয়ার নাকি? সবাই শুনতে পাচ্ছ? ইটস ওকে, আচ্ছা আমি কি অডিওবল তোমাদের কাছে, সবার কাছে ওকে না? তোমরা সবাই শুনতে পাচ্ছ আমাকে? ইসা শুনতে হচ্ছে স্যার। নন ওভেন সম্পর্কে আমাদের পরিচিতি তো অনেক আগে থেকেই। নন ওভেন, বিভিন্ন প্রকার নন ওভেন আমরা দেখেছি তো আমাদের চারপাশে দৈনন্দিন জীবনে, এখন তো আমাদের মুখের সাথে প্রতিদিনই লেগে থাকে। হ্যাঁ, বিশেষ বিশেষ ধরনের নন ওভেন। তো আজকে আমরা এই নন ওভেন স্ট্রাকচার সম্পর্কে জানবো এবং নন ওভেন কিভাবে তৈরি করে বা এই নন ওভেন আমরা কিভাবে তৈরি করতে পারি বা অন্য কোনো সাবস্টেন্স থেকে তৈরি করা যায় কিনা, মোটামুটি এইসব বিষয়ে এবং নন ওভেন সম্পর্কে একটা সম্যক ধারণা দেওয়া হবে। তো প্রথমে যেটি আসা দরকার সেটি হচ্ছে যে নন ওভেন ফেব্রিকটা এটি কি? আমরা জানি যে আমাদের নিট ফেব্রিক রয়েছে, ওভেন ফেব্রিক রয়েছে, সেখানে আরেক প্রকার ফেব্রিক রয়েছে সেটির নাম হচ্ছে নন ওভেন ফেব্রিক। তো এই নন ওভেন ফেব্রিকটা কি সেখানে এটির জন্য অনেকগুলি সংজ্ঞা এখানে দেওয়ার চেষ্টা করা হয়েছে। নন ওভেন ফেব্রিক ইজ এ ফেব্রিক মেটেরিয়াল, স্টাপল ফাইবার অ্যান্ড লং ফাইবার। এটা স্টাপল ফাইবার অর্থাৎ ছোট ছোট যে সমস্ত ফাইবার গুলি কেটে কেটে করছি সেটা থেকেও হতে পারে, লং ফাইবার কন্টিনিউয়াস ফাইবার গুলো থেকেও কিন্তু হতে পারে। বন্ডেড টুগেদার, একটা আরেকটার সাথে লেগে থাকে, বন্ড করা হয় বাই মেকানিক্যাল, কেমিক্যাল, হিট অর সলভেন্ট ট্রিটমেন্ট। তো এই যে ছোট ছোট ফাইবার গুলো, বড় ফাইবার গুলো একটা আরেকটার সাথে বন্ড করে কিসের মাধ্যমে, সেটা কেমিক্যালি বন্ড হতে পারে যেমন রেজিন দিয়ে লাগানো যেতে পারে, মেকানিক্যালি বন্ড হতে পারে হিট অর সলভেন্ট ট্রিটমেন্টের মাধ্যমে হতে পারে। তো এটিকে একটি ফেব্রিক লাইক ম্যাটেরিয়াল বলছে, এটি একটি তল সৃষ্টি করতে পারে। টার্ম ইউজ টু টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি ডিনোট যে নন ওভেন, এই টার্মটা টেক্সটাইল ফ্যাক্টরিতে একটা ফেব্রিককে ডিনোট করে, সাচ অ্যাজ ফেল্ট হুইচ ইজ নেইদার নন অর নেইদার নিটেড। ইন রিসেন্ট ইয়ার্স নন ওভেন হ্যাভ বিকাম অ্যান অল্টারনেটিভ টু পলি ইউরোথেন ফোম। স্ট্যান্ডার্ড ডেফিনেশন অ্যাপিয়ার্স ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন আইএসও 9092 অ্যাজ ফলোস। কি বলছেন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আইএসও? বলছেন নন ওভেন ইজ এ শিট অফ ফাইবার্স, এ শিট অফ ফাইবার্স, কেয়ারফুল লিসন, কন্টিনিউয়াস ফিলামেন্টস, শিট ইট ইস এ শিট অফ ফাইবার হতে পারে, কন্টিনিউয়াস ফিলামেন্ট হতে পারে, অর চপড ইয়ার্নেরও হতে পারে, তাহলে নন ওভেন হচ্ছে সেই শীট যেটা ফাইবার হতে পারে, কন্টিনিউস ফিলামেন্ট হতে পারে, চপড ইয়ার্ন হতে পারে, তারা একটা ওয়েভ ফর্ম করবে এবং তারা পরস্পরের সাথে কি বন্ড তৈরি করবে নিটিং এবং উইভিং বাদে, তাহলে সেটিকে আমরা নন ওভেন বলবো। তো নন ওভেনে তোমরা যদি তোমাদের যে মাস্ক গুলো রয়েছে মেডিকেল টেক্সটাইলের অথবা বাজার থেকে যে ব্যাগ, শপিং ব্যাগ গুলোতে আমরা কাপড় চোপড় নিয়ে আসি, সেগুলো যদি খুলে খুলে দেখতে বা একটু ছিঁড়ে ছিঁড়ে দেখো তাহলে দেখতে পাবে যে একটি আরেকটির সাথে কিভাবে অনেকগুলো ফাইবার একসাথে বন্ড হতে পারে হিট অর সলভেন্টের মাধ্যমে হতে পারে, যেহেতু এটা নিটিং বা উইভিং হচ্ছে না। ওকে, তো হিস্টোরি অফ নন ওভেন একটু যাওয়া দরকার যে নন ওভেনটা আসলে কোথা থেকে আসলো। প্রথমে তো আমাদের নিট এবং ওভেনই ছিল, প্রথমে তো ওভেনই ছিল। বলা হচ্ছে ইন 19th সেঞ্চুরি রিয়ালাইজিং যে এখন হয় ইংল্যান্ড ওয়াজ দ্য লিডিং টেক্সটাইল প্রডিউসিং কান্ট্রি, এখন তো তারা আর করে না এইদিকে করে, রিয়ালাইজিং দ্যাট লার্জ অ্যামাউন্ট অফ ফাইবার ওয়্যার ওয়েস্টেড অ্যাজ স্টিম টু হচ্ছে, তখন হিউজ অ্যামাউন্ট
টেক্সটাইল ফাইবার ওয়েস্ট হচ্ছে। টেক্সটাইল ইঞ্জিনিয়ার যিনি, নাম গ্রানাইট টেক্সটাইল ইঞ্জিনিয়ার এট দ্যাট টাইম, স্পেশাল কাটিং ডিভাইস টু থ্রেড দিস ওয়েস্ট ম্যাটেরিয়াল ব্যাক টু ফাইবার্স ফ্রম। কাটিং ডিভাইস সম্পর্কে নিশ্চয়ই আমাদের ধারণা আছে, আমরা যেহেতু স্পিনিং পড়ে এসেছি, তাহলে সেখানে কি থাকে, অপোজিট রোলারের স্পাইক থাকে, সেগুলো দিয়ে ফাইবার গুলো প্যারালাল করা হয়। তো স্পেশাল ক্লিনিং ডিভাইস, কাটিং ডিভাইস তৈরি করেন গ্রানাইট অ্যান্ড ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলোকে ফাইবার ফর্মে নেওয়ার জন্য। দিস ফাইবার ইজ কল্ড ফিলিং ম্যাটেরিয়াল ফর দ্য ফ্লোর। তো এগুলো দিয়ে তখন যে বালিশ বা এগুলো তৈরি করা হতো। গ্রানাইট মেশিন যে আবিষ্কার করা হলো থ্রু গ্রেটলি মডিফাইড টুডে স্টিল retain his name and this is a major component of non-oven industry. Later on, the manufacturers in the northern England began binding this fiber mechanically and chemically into bats and then produce Prokowski precursors of today's non-oven. Dekho ei England e tokhon je engineer chilen tar naam to amra dekhlam Granite, tini jokhon dekhlen je huge ekta poriman সুতা বা ফাইবার তুলা এগুলো অপচয় হচ্ছে, শর্ট ফাইবার বা এগুলো, তো সেগুলোকে কিভাবে কাজে লাগানো যায়, সেই চিন্তা থেকে সে এ ধরনের একটা মেশিন আবিষ্কার করে, যেটাকে আমরা মেশিনটা আমরা দেখতে পাচ্ছি নন ওভেন প্রোডাকশনের জন্য। তারপর সেটা দিয়ে এই কার্ডিং মেশিনটা দিয়ে সেই ইয়েগুলোকে প্যারালাল করা হয় এবং ওয়েভ ফর্ম করা হয়। ওয়েভ ফর্ম করে পুনরায়, আচ্ছা ওয়েভটা কি তোমরা হয়তো বুঝতেছো না, ওয়েভটা হচ্ছে যে ফাইবারের একটি সম্মিলিত সালাইভার বানাই না, সালাইভারের আগে কি থাকে মোটা শীটের মতো দিতে, সেটাকে আমরা কিন্তু ওয়েভ বলতেছি। তো নন ওভেনও কিন্তু এই ধরনের ওয়েভ তৈরি করা হয়, দেন প্রত্যেকটা ফাইবারকে একটা আরেকটার সাথে যুক্ত করা হয়। তো অ্যাপ্লিকেশন কোথায় কোথায় করা হয়, যদিও আমাদের চারপাশে রয়েছে, তারপরও আমরা আরেকবার একটু দেখে নিব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি মেডিকেল অ্যাপ্লিকেশন। মেডিকেল অ্যাপ্লিকেশনের ফলে আমরা কোথায় দেখছি, সেটি হচ্ছে যেমন আইসোলেশন গাউন, সার্জিক্যাল গাউন, সার্জিক্যাল ড্রেপস অ্যান্ড কভার, সার্জিক্যাল মাস্ক, সার্জিক্যাল স্কাফ স্যুটস, ক্যাপস, এই যে মাথায় দেই করোনাকালীন সময়ে যেগুলো দেখা যায়, সেগুলো তো সবই তো নন ওভেন। মেডিকেল প্যাকেজিং, গ্লোভস, শো কভার্স, ওই যে করোনার যে ট্রিটমেন্টে তারা উপরে পড়ে, বাথউইপস, ওয়ান ড্রেসিং, ড্রাগ ডেলিভারি, ফাস্টার্স, এক্সেট্রা, যেটা প্রোটেকটিভ গাউন যেটিকে আমরা পিপি নামে চিনি, যে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট, তো অনেকগুলো তার ভিতরে পিপি মানে পার্সোনাল প্রোটেকটিভ গাউন, যেটা গাউন একটি বা সার্জিক্যাল গাউন কিন্তু বলা যেতে পারে, যেগুলো সহজে ডিসপোজাল করা যায়, দামও বেশি না। ওকে, এই যে মেডিকেলে প্রচুর পরিমাণে কিন্তু আমাদের নন ওভেন ব্যবহৃত হচ্ছে। সেকেন্ডলি যদি আমরা বলি ফিল্টার, যেমন গ্যাসোলিন, অয়েল, এয়ার, এগুলোর ফিল্ট্রেশনের ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের নন ওভেন ব্যবহার করে থাকি। অনেক সময় লক্ষ্য করলে দেখবা বিভিন্ন প্রকার মেশিন বা ইঞ্জিনের যে পার্টস রয়েছে, সেই পার্টস এর ক্ষেত্রে মানে হাওয়া নেওয়ার ক্ষেত্রে কিন্তু এরকম একটা সাকশন ফিল্টার রয়েছে, সেখানেও কিন্তু এই ধরনের নন ওভেন ফেব্রিকের অ্যাপ্লিকেশন আমরা দেখতে পাই। ওয়াটার, কফি, টি ব্যাগ, এগুলোকে ফিল্ট্রেশনের জন্য স্পেশাল উদাহরণ হচ্ছে যে আমরা যে টি ব্যাগে চা খাই, মানে এখন যে ব্যাগ ইউজ করি, সেটি কিন্তু নন ওভেন, যেটির মাধ্যমে ইয়েটা বেরিয়ে আসতেছে, কিন্তু ফাইব্রিল ইয়ে সরি চায়ের পাপিগুলো, যেগুলো চায়ের কণাগুলি, সেগুলো ভিতরে থেকে যাচ্ছে। ফার্মাসিউটিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল, মিনারেল প্রসেসিং, লিকুইডস, কার্ডিজ অ্যান্ড ব্যাক ফিল্টার্স, ভ্যাকুয়াম ব্যাগস, অ্যালার্জেন মেম্বার, লেমিনেটস উইথ নন ওভেন লেয়ার্স, বিভিন্ন প্রকার লেমিনেট করে লেয়ার হচ্ছে, এগুলো ফিল্টারে আরো কিছু যেমন রয়েছে। জিওটেক্সটাইলের ক্ষেত্রে আমরা তো জিওটেক্সটাইল পড়ে এসেছি, তো জিওটেক্সটাইলের ক্ষেত্রে আমরা দেখি এই ধরনের ব্যবহার, সয়েল স্টেবিলাইজার্স, রোডওয়ে আন্ডার লেমেন্ট, ফাউন্ডেশন স্টেবিলাইজার, ইরিগেশন কন্ট্রোল, ক্যানালস, এসাস লাইক ইউজ করা হয়। এছাড়াও আরো নানা প্রকার কাজে ব্যবহৃত হয়, এখানে অনেকগুলি দেওয়া রয়েছে, যেমন ডাইপার স্টক, ফেমিনিন হাইজিন অ্যান্ড আদার অ্যাবজর্বেন্ট ম্যাটেরিয়াল, মেয়েদের হাইজিনের সাথে জড়িত যে বিষয়গুলি রয়েছে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু এই ধরনের নন ওভেন ইউজ করা হয়। কার্পেট ব্যাকিং, এরপরে যদি আমরা বলি যে ব্যাকিং স্টেবিলাইজেশন, এমব্রয়ডারি, তোমরা অনেক সময় লক্ষ্য করলে দেখবা যে তোমাদের যে এমব্রয়ডারি একটা টি শার্ট অথবা এখানে বেশ সুন্দর করে এমব্রয়ডারি করা আছে, পশ্চাৎ দেশে দেখবা উল্টায়া দেখবা যে তুলার মতো কিছু লেগে রয়েছে। তো এই যে যখন কোনো ফ্যাব্রিকে
এমব্রয়ডারি করা হয় সেই ফেব্রিকটা যথেষ্ট পরিমাণে স্ট্রং নাও হতে পারে সেটি নেওয়ার জন্য, সেজন্য এবং সেটি স্মুথলি হওয়ার জন্য পিছনে কিন্তু নন অফেন্সিভ ব্যাকিং দেওয়া হয়, ফুলি তোমরা লক। তারপরে বলা হচ্ছে প্যাকেজিং ও শপিং ব্যাগের ক্ষেত্রে ইনসুলেশন, পিলো কাভার, কুশন এক্সেট্রা, নানা প্রকার কাজে আমাদের চারপাশে আমরা দেখতে পাই এই নন অফেন্সিভ ফেব্রিকটা ব্যবহৃত হয়। এখন সবচেয়ে বেশি তো ব্যবহৃত হচ্ছে মাস্কে, তাই না? আমরা প্রতিনিয়তই দেখছি। ওকে, কোশ্চেন হলো যে কি কি ফাইবার দিয়ে আমাদের এই নন ওভেন ফ্যাব্রিকটা আমরা তৈরি করতে পারি বা কি কি ফাইবার দিয়ে তৈরি করা হচ্ছে। প্রশ্ন হচ্ছে যে বিভিন্ন প্রকার ফাইবার দিয়ে তৈরি করা যায়, যেহেতু আমাদের মেকানিজমটা যদি আমরা অ্যানালাইজ রপ্ত করতে পারি তাহলে সব প্রকার ফাইবার দিয়ে কিন্তু আমরা করতে পারবো, কিন্তু বিভিন্ন প্রকার ফাইবারের কিছু সুবিধা রয়েছে, কিছু অসুবিধা রয়েছে এই নন ওভেন ম্যানুফ্যাকচারিং এর জন্য। আমরা যদি ন্যাচারাল অ্যান্ড রিজেনারেট ফাইবারের কথা বলি, সেক্ষেত্রে কটন, ভিস্কোস, লায়োসল, পলি ল্যাকটিক, ল্যাকটাইট এগুলো ইউজ করা হচ্ছে। ম্যানমেড ফাইবারের ক্ষেত্রে পলিস্টার, পলিপ্রোপিলিন, এই পলিপ্রোপিলিন, পলিয়ামাইড এগুলো প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। বাই কম্পোনেন্ট ফাইবার সম্পর্কে নিশ্চয়ই জানি যে দুই প্রকার কম্পোনেন্ট রয়েছে এখানে, রিসাইকেলড ফাইবার। রিসাইকেলড ফাইবার কোনগুলো? যেগুলো একটা ড্রেস, আমরা আমাদের একটা ওয়েবিনার হয়েছিল সাস্টেনেবল টেকনোলজির উপরে, অ্যান্ড সেখানে রিসাইকেল নিয়ে কিছু কথা বলা হয়েছিল, রিসাইকেল ফাইবার নিয়ে কিছু কথা বলা হচ্ছিল, যে যে ফাইবার গুলো এগুলো থেকে কিন্তু আমরা পরবর্তীতে নন ওভেন করতে পারি, ঠিক আছে? যে বিভিন্ন কারণ থেকে কালেক্ট করে সেগুলো দিয়ে নন ওভেন তৈরি করা যেতে পারে। সো দিস আর দ্য ফাইবার্স উইচ আর পপুলারলি ইউজ টু প্রোডিউস নন ওভেন ফাইবার ফেব্রিক। এখন একটু জানা দরকার আমাদের এই ম্যানুফ্যাকচারিং প্রসেসটা আসলে কিরকম বা কিভাবে এই ম্যানুফ্যাকচারিংটা করা হয়। তো আমরা যদি দেখি যে নন ওভেনস আর টিপিক্যালি ম্যানুফ্যাকচার স্মুথ ফাইবার টুগেদার ইন টু দ্য ফর্ম শীট অর ওয়েব। শীট ওয়েবের ধারণা যেটা দিলাম যে ফাইবার একত্রিত হয়ে একটি সৃষ্টি করবে, সেটা ওয়েব বলছি। গ্রাম অঞ্চলে সেলাই আমরা কি দেখেছি, অনেক একত্রিত করে লেয়ার তৈরি করা হয়, সেটাকে আমরা কিন্তু ওয়েব বলছি। দেন বেন্ডিং দ্য মাইদার মেকানিক্যালি অর তার একটা পরতা ফেব্রিকের সাথে আরেকটা পরতা ফেব্রিককে কি করা হয়, সুইং করা হয় হাতে, ওই যে সেলাই করে না মায়েরা, তো ফলে কি হয় সেটি কাঁথায় পরিণত হচ্ছে, সেটিও কিন্তু এক প্রকার নন ওভেন আমরা বলতে পারি। তো এই ক্ষেত্রেও কিন্তু একই ধরনের ফাইবার গুলো দিয়ে একটি ওয়েভ তৈরি করা হচ্ছে এরকম, তারপর সেই ওয়েভ গুলোকে একটি যে ফাইবার গুলো রয়েছে সেটিকে একটি আরেকটির সাথে বন্ডিং করা হচ্ছে। ওকে, সো এক মেকানিক্যালি হতে পারে, কেমিক্যালি হতে পারে, যেটি বলা হচ্ছে মেকানিক্যালি অ্যাজ দ্য কেস অফ ফেল্ট বাই ইন্টারলকিং দ্যাম ইন স্টিয়ারড নিডলস সাচ দ্যাট ফাইবার ফ্রিকশন রিজাল্ট স্ট্রঙ্গার ফেব্রিক। নিডলের মাধ্যমে হতে পারে উইথ অ্যান অ্যাডহেসিভ আঠা আরেকটা, আর থার্মাল গরম বা হিট করে গলে গিয়ে সেটি আরেকটার সাথে লেগে যেতে পারে, ইন্ডা যদি থাকে যেমন পাউডার, পেস্ট, পলিমার, মেল্ড এক্সেট্রা। তোমরা গার্মেন্টস এ যদি পরে থাকো, ওই যে দেখেছো ফিউজিং, তোমরা সবারই পরার কথা, ওই যে ফিউজিং আমাদের কলারে যেটি থাকে ইন্টারলাইনিং এর ক্ষেত্রে আমরা কি করি, এই যে হট করলে সেটি গলে গিয়ে দুই পাশের সাথে ফেব্রিকের সাথে লেগে যায়, লাইক মেল্টিং বাইন্ডিং টু দা ওয়েব এন্ড ইনক্রিজিং দা টেম্পারেচার, সাথে গলে গিয়ে লেগে যেতে পারে ইত্যাদি। তো আমরা দুটি ফর্ম থেকে নন ওভেন পেতে পারি, সেটি হচ্ছে একটি স্টাপল ফাইবার আর একটি হচ্ছে পলিমার। তো স্টাপল ফাইবার বা স্টাপল ফাইবার হতে পারে অথবা কন্টিনিউয়াস ফাইবার হতে পারে বা লং স্টাপল হতে পারে, তো যেটাই হোক না কেন সেটি যদি ম্যানমেড হয়ে থাকে আমরা সাধারণত কেটে ফেলি, চপ করে ফেলি, চপ করে ফেললে সেটি ছোট ছোট হয়ে যাবে। তাহলে ফ্রম স্টাপল ফাইবার যদি কন্টিনিউয়াসও হয়, কেটে ফেললে সেটি ছোট ছোট হয়ে যাবে, ছোট হয়ে গেলে তো সেটি স্টাপল ফাইবার হলো। ওকে, প্রিপারেশন অফ ফেব্রিক ম্যাটেরিয়াল, ফ্রম স্টাপল ফাইবার থেকে আমরা প্রিপারেশন অফ ফাইবার ম্যাটেরিয়াল অর্থাৎ ফাইবার ম্যাটেরিয়াল গুলো তৈরি করছি, ওয়েভ ফর্ম করছি, ফর্মিং ফাইবার লেয়ার, ফাইবার লেয়ার তৈরি করছি। দেন এটির প্রধান কাজই হচ্ছে যে জিনিসটা দিয়ে আমরা এই নন ওভেনটা তৈরি করব, প্রথমে সেটির আমাদের লেয়ার তৈরি করতে হবে, তারপর সেটিকে বাইন্ডিং করতে হবে। একইভাবে যদি আমরা পলিমার থেকে করি, সেটি হচ্ছে মেল্টিং অফ পলিমার, গলাবো এবং ফর্মিং ফাইবার লেয়ার, গলিয়ে সেটি সবগুলো একসাথে যুক্ত করে দেবো।
যেমন সাধারণ ভাবে, সাধারণ ভাবে যদি আমি বলি, মনে করো তোমার পলিস্টারের ইয়ে রয়েছে, তুমি পলিস্টার গুলো কিভাবে সাজাবা, গরম করলো হিট দিলে সেটি গলে গিয়ে তাহলে একটা আরেকটার সাথে লেগে যাবে, তাই না? লাইক তো আমাদের যে ব্যাগ গুলো, শপিং ব্যাগ গুলো দেখি, এগুলি সাধারণত পলিমার থেকেই বেশি হয়, মেল্টিং এর মাধ্যমে হয়ে থাকে। তো কটন বা এই ধরনের স্টাপল ফাইবার বা ন্যাচারাল ফাইবারের ক্ষেত্রে কিন্তু কটন কি গলবে, বা কটন তো গলবে না। কটনের ম্যানমেড অর্থাৎ কটনের নন ওভেন তৈরি করতে গেলে আমাদের অ্যানাদার পলিসি অবলম্বন করতে হবে, সেগুলো আমরা দেখবো। তাহলে প্রথম এবং প্রধান কাজ হচ্ছে ফাইবার লে তৈরি করা, যেটিকে আমরা বাট বলি অনেক সময়ে, বা অনেক সময় এটাকে লে বলি। ওকে, এটির পর এই লে গুলোর ভিতরে যে ফাইবার গুলো রয়েছে সেগুলোকে বন্ড করতে হবে নানা উপায়ে। তো তারই ভিতরে আমরা নিডল ইন্টারলকিং দেখলাম, আঠা দেখলাম, থার্মাল দেখলাম, ইত্যাদি রয়েছে বাইন্ডার ইউজ করে। সব বিস্তারিত আমরা একটু জানি। তো আমরা দেখি, দের আর থ্রি মেইন স্টেজেস আর ফর নন ওভেন ম্যানুফ্যাকচারিং। ফার্স্ট অফ অল ওয়েব ফরমেশন, সেকেন্ড অফ অল ওয়েব বন্ডিং, অ্যান্ড থার্ড ফিনিশিং ট্রিটমেন্টস। তাহলে প্রথমে ওয়েব ফর্ম করতে হবে, পরে বলি ওয়েব ফর্মটা কি, ফাইবারের লেয়ার ওয়েব ফর্ম করতে হবে। সেকেন্ডলি ওয়েব বন্ডিং, যে ফাইবার গুলোর ভিতরে রয়েছে ফাইবার গুলোকে বন্ডিং করতে হবে এটা আরেকটা সাথে। সেকেন্ড পার্ট ইজ ফিনিশিং ট্রিটমেন্ট, এটাকে ফিনিশ করতে হবে যে উপরে নিচে বা বাইরে যেন বেরিয়ে না থাকে। এখন একটু তলিয়ে দেখা যাক, ওয়েব ফরমেশনের ভিতরে আবার অনেকগুলো মেথড রয়েছে, যেমন ড্রাই মেথড, ড্রাই লেট, স্পান মেল্ট, ওয়েট লেট, আদার টেকনোলজিস। ড্রাই লেট মানে কি, যে ওয়েবটা ফর্ম করা হবে সেটি শুকনো অবস্থায় ফর্ম করা হবে, লাইক মনে হচ্ছে না সেটাই কিন্তু, যেমন লেট, দুটি মেথড রয়েছে। স্পান মেল্টের ক্ষেত্রে আমরা যদি দেখি যে স্পান মেল্টের ক্ষেত্রে এখানে ইয়ে রয়েছে, দুটি রয়েছে, সেটি হচ্ছে যে স্পান বন্ডেড আর স্পান লেট, একটা হচ্ছে মেল্ট বন্ডেড। স্পান কখন, যখন ফাইবারটা ম্যানুফ্যাকচারিং করা হবে, ম্যানমেড ফাইবারটা, তখন পলিমারটা গরম থাকবে, তো তখনই এক আরেকটার উপর যদি উপরি করা হয় তাহলে এক আরেকটার সাথে লেগে যাবে, সেটিকে আমরা স্পান লেট আর স্পান বন্ডেড বলছি। অপরদিকে মেল্ট বন যেটি আমরা বলছি সেটি হচ্ছে গরম করে যেটি একটি আরেকটার সাথে লেগে যাবে। একটা স্ক্রিনশট আমাকে দিও, যেহেতু এখনই মনে হচ্ছে ম্যাক্সিমাম আর বোধহয় হবে না, সো একটা একজন দিও। ওকে, টেকনোলজিসের ভিতরে ওয়েট মানে কি, যেটি হচ্ছে পানি দিয়ে অর্থাৎ ভেজা অবস্থায় আমরা এটি ফর্ম করব। এবং আরো কিছু টেকনোলজি রয়েছে যেটিকে আমরা ইলেকট্রিক স্পিনিং, ফ্লাশ স্পান বলছি, দেখবো আমরা। এরপরে আসে আমরা বাঁধবো কিভাবে একটি ফাইবারকে আরেকটি ফাইবারের সাথে, সেখানে আমরা কেমিক্যাল মেকানিক্যাল মেথড রয়েছে। মেকানিক্যাল এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি নিডল পাঞ্চিং, হাইড্রো এন্টাঙ্গেলমেন্ট, স্টিচ বন্ডিং এটসেট্রা, আমরা দেখবো সবগুলি। ফিনিশিং ট্রিটমেন্ট এর ক্ষেত্রে বলা হচ্ছে টু অপরচুনিটি টু কম্বাইন ডিফারেন্ট র ম্যাটেরিয়ালস এন্ড ডিফারেন্ট টেকনিক অ্যাকাউন্টস দ্য ডাইভার্সিটি অফ ইন্ডাস্ট্রি এন্ড ইটস প্রোডাক্টস এন্ড দ্য ডাইভার্সিটি ইজ আনহ্যান্স দ্য অ্যাবিলিটি অফ ইঞ্জিনিয়ার, মানে ফিনিশ করতে হবে ডাবলটা যা বলছি। তাহলে এখানে তিনটি মেথড আমরা পেয়েছি, প্রসেস বা স্টেজ পেয়েছি। ফার্স্ট অফ অল আমাদের ওয়েব ফরমেশন করতে হবে, আমরা যেভাবেই করি না কেন আমরা নন ওভেন এইটি ধারণা রাখার জন্য কাঁথার সাথে তুলনা করতে পারি। সেকেন্ডলি আমাদের যেটা সেটি হচ্ছে ওয়েব বন্ডিং, অ্যান্ড থার্ডলি সেটি হচ্ছে ফিনিশিং ট্রিটমেন্ট। তো প্রথমে ফাইবার গুলোকে একত্রিত করবো, ফাইবার গুলোকে একটা আরেকটার সাথে বন্ড করবো এবং ফিনিশ করবো, এই হচ্ছে মেথড বা প্রসেস স্টেজ। তো চলো আমরা প্রথমে আমাদের যে ওয়েব ফরমেশন সেটিতে চলে যাই, ড্রাই ওয়ে, ড্রাই মেথডের ক্ষেত্রে প্রথমে চলে যাব, সেটি হচ্ছে কার্ডেড। আমরা এখানে দেখতে পাচ্ছি কার্ডেড ওয়েব ফরমেশন সিস্টেম। কার্ডিং শব্দটার সাথে আমরা আগে থেকেই পরিচিত, ক্লিয়ার? সো কার্ডিং এ কি হয় আমরা বুঝতে পারছি, যে স্ট্রেন করা হয়, ফরেন ম্যাটেরিয়াল গুলো দূর হয়ে যায়। তো এই কার্ডেড ওয়েব ফরমেশন সিস্টেমটা কিরকম, বলা হচ্ছে যে কার্ডিং সিস্টেম টু মেক নন ওভেনস রিয়েলি সিম্পল সিমিলার দোস ইউজড ইন ইয়ার্ন প্রোডাকশন। আমরা ইয়ার্নের ক্ষেত্রে কিন্তু ল্যাব দেখি, তাই না? দেয়ার আর ডিফারেন্স ইন ফাইবার প্রিপারেশন অ্যাজ ওয়েল অ্যাজ মেশিন কনফিগারেশন।
This method commonly referred as dilate. It is utilized for the staple fiber. Hope we have idea about the staple fiber. Whether it is natural or synthetic glands, fibers are conventionally created from a wave and which can slap it in desert and mass. এখান থেকে কিন্তু আমাদের ল্যাপটা সৃষ্টি হচ্ছে যেটি আমরা স্পিনিং এর ক্ষেত্রে দেখি and it is relatively slow and more expensive method to convert fibers into continuous wave certain integrity. It is commonly under the term dry late process. এটিকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি, parallel late, cross lapping, lapping. মনে করো স্পিনিং এর ক্ষেত্রে আমাদের এরকম ল্যাপ এই ল্যাপ ফাইবার সৃষ্টি হয়। ল্যাপ মানে কি? ফাইবার শীট, সেই ফাইবার শীটই করা হচ্ছে। আমি চলে আসবো যেহেতু অনেকগুলো হচ্ছে প্যারালাল লেট, অর্থাৎ কিভাবে বিছাবো বা ফাইবার গুলো কিভাবে থাকবে সেটিকে নির্দেশ করছে মোটামুটি। তো আমাদের নন অফেন্ট কিভাবে হচ্ছে সেটি যদি আমরা দেখি, প্যারালাল লেট হচ্ছে যে আমরা যদি বলি বলা হচ্ছে প্যারালাল লেট, বলা হচ্ছে সোজা সোজা ভাবে থাকবে, অর্থাৎ আমরা যে নন অফেন্টটা তৈরি করব সেটির কথা বলছি। সেভারাল কাটিং মেশিনস আর প্লেসড বিহাইন্ড অ্যানাদার লং লাইন অ্যাওয়ে ফ্রম দ্য ফার্স্ট কাট ইজ অ্যালোড টু ফল কনভেয়ার হুইচ রানস অ্যালং দ্য ফুল লেন্থ অফ দ্য প্রোডাকশন লাইন আন্ডার দ্য কাট অ্যান্ড দ্য ওয়েভ ইজ ফার্স্ট প্রসেস। আচ্ছা বুঝতে পেরেছো না, আমি নেক্সট স্লাইড একটি ছবি দেখাই, ছবি দেখালে বুঝতে পারবে। তো আমাদের এখানে কি হচ্ছে দেখো, এই যে পাশের চিত্রটাতে আমরা যদি দেখি, আমাদের কাটিং মেশিন থেকে আমরা জেনেছি যে আমরা একটা ওয়েব পাবো, এরকম ওয়েব মানে এটা মেশিন থেকে একটা শীট। তো সেই এখানে কয়টা রয়েছে যে চারটা, তো আমরা চাইলে একটা করতে পারি অথবা পাঁচটি একত্রিত করে পাঁচটা ফাইবার লে একত্রিত করে কিন্তু আমরা ইয়ে করতে পারছি, অর্থাৎ একটা ওয়েব ফর্ম করতে পারছি, দেন এই ওয়েব লাগানো হবে কিন্তু বলা হচ্ছে। তো আমরা যদি এখন আগের আর একটু দেখা যাচ্ছে, বলা হচ্ছে সেভারাল কাটিং মেশিনস আর প্লেসড ওয়ান বিহাইন্ড অ্যানাদার ইন এ লং লাইন সেভারাল হেয়ার উই ক্যান সি দ্যাট ফাইভ মেশিনস ওকে টু ওয়েভ ফ্রম দ্য ফার্স্ট কাট ইজ অ্যালো টু ফল অন এ কনভেয়ার হুইচ রানস লং অং দ্য ফুল। সবার প্রথমে হলুদটা দেখো, একটা মেশিন নিচে সবার পর নিচে দেওয়া হয়েছে, তারপরে তারপরে দেওয়া হয়েছে অ্যান্ড লেন্থ অফ দ্য প্রোডাকশন লাইন আন্ডার দ্য আন্ডার এন্ড না কার্ড কতগুলো হবে সেটির উপর ডিপেন্ড করছে সবগুলো মিলে। তারপর দ্য ওয়েব ফ্রম ইজ দ্য ফার্স্ট কার্ড ফ্রম দ্য সেকেন্ড থার্ড এভাবে চলবে, এখানে ফাইভ ফিফ পর্যন্ত আছে। The process is repeated along line until the place of the correct mass per unit. So, এখানে GSM as the system is used extensively relative lightweight adhesive bonded nonwovens such as cleaning cloths. এটি সাধারণত lightweight adhesive তৈরি দিয়ে আটকানো হয়। আমাদের টিস্যু টিস্যু পেপার আছে না, সেটিও কিন্তু এক প্রকার nonwoven, ঠিক আছে। ক্রস ল্যাপিং, তাহলে এখানে কিভাবে আমরা সহজ করে যদি চিন্তা করি, কাঁথার কাপড়গুলো কিভাবে সব বিছানো হলো একটার উপর আরেকটা প্যারালাল করে, অর্থাৎ একটা আরেকটার সাথে প্যারালাল। এখানে তো আর কাঁথার কাপড় নেই আমরা ধরে নিচ্ছি, তাহলে এখানে কি আছে, এখানে আছে কার্ডিং থেকে আমাদের কার্ডের ওয়েব ওকে বা ফাইবার লে, সেটি একটি আরেকটির উপর প্যারালাল ভাবে আমরা বিছালাম, এরপর বিছিয়ে সেটিকে এডেসিভ অথবা যে কোনো উপায়ে এই ফাইবার গুলোকে একটির সাথে আরেকটি বন্ড করব। ক্রস ল্যাপিংটা কি, তার মানে হচ্ছে যে আমরা যে বন্ডটা ওয়েবটা ফর্ম করব সেটি ক্রস হবে। নিচের চিত্রটিতে দেখো একটু ভালো করে, তাহলে তোমরা এখানে হয়তো বুঝতে পারবে এখানে কি করা হচ্ছে, ক্রস ল্যাপিং অর্থাৎ এক এরকম প্যারালাল থাকে জোরও করা হয়, এরকম করে ভাঁজ করা যাবে না। আমরা করি এখানে যে লেট হচ্ছে ক্রস ল্যাপিং, এটিকেও কিন্তু এভাবেই তৈরি করা হচ্ছে। আমাদের যে নন ওভেনের লেটটা রয়েছে এটাকে কিন্তু প্লেস বলা হচ্ছে যে ক্রস লেইং ওয়েব ডিপোজিট ইনক্লাইন ল্যাটিস অন এ কনভেয়ার অ্যাপ্রন্স ইট লেপস দ্য কার্ড ইট সাবসিকুয়েন্টলি লেট ইন ক্রস ওয়াইজ এ ম্যানার ওয়াইডার লেট হুইচ ইজ মুভিং ইন
right angle to vertical direction of our tank. এটি কি হচ্ছে দেখো পাশের মেশিন এটা কি করছে ভার্টিক্যালে আমরা যদি দেখি ক্রস ল্যাপিংটা করছে তাহলে আমার যে ওয়েভটা ফর্ম করছে এটা ক্রস ল্যাপিং এভাবে একত্রিত হচ্ছে এরিয়া ওয়াইড রেজাল্টিং লেয়ার ডিপেন্ডস ফ্লোয়িং ফিটিং ভেলোসিটি এন্ড এরিয়া ওয়াইড অফ দ্য কার্ডেড হ্যাঁ অবশ্যই ওজনটা কিসের উপর ডিপেন্ড করবে এটি কত উঠাচ্ছি এবং একই সাথে কতটুকু ফিট করা হচ্ছে অর্থাৎ প্রতি মিনিটে কি পরিমাণ ফিট করা হচ্ছে যত বেশি ফ্যাব্রিক ফিট করা হবে সেটির ওজন তত বেশি হবে এবং অবশ্যই আমরা যে কার্ডিং ওয়েব তৈরি করলাম সেটির ওজন কিরকম সেটির উপরে তো এই যে ক্রস ল্যাপিং সাধারণত দুই ধরনের হয় একটি হচ্ছে হরিজন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা ভার্টিক্যাল এখানে যেটা পাশে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হরিজন্টাল তোমার কাছে যদি গামছা থাকে কাপড় থাকে সেটাকে তুমি ক্রস দিয়ে ক্রস মানে ভাঁজ করতে পারো যেভাবে তোমার কাছে ফেব্রিক থাকে এভাবেও ভাঁজ করতে পারো তো এই যে ওয়েভ ফরমেশনটা কিভাবে হচ্ছে বা ওয়েভ ফরমেশনের যে প্যাটার্ন সেই প্যাটার্ন অনুসারে আমরা কিন্তু পেলাম প্রথমে আমরা পেয়েছি এখন পাচ্ছি ক্রস ল্যাপিং সেটি প্রথমটা আমাদের ছিল প্যারালাল লেইথ এটি হচ্ছে ক্রস ল্যাপিং এবং পরে আরেকটি রয়েছে সেটি হচ্ছে এয়ার লেইং প্রসেস এয়ার লেইং প্রসেসটা কিরকম নিশ্চয়ই তোমাদের মনে আছে যে যাদের বাসায় গ্রামে যে ধান বাতাস দেওয়া হয় না তো ধানকে বাতাস দিলে কি হয় যে এখান থেকে যদি আমরা বাতাস পড়তেছে আর বাতাস দেওয়ার ফলে যে পাতান যেটা অর্থাৎ কম হয়েছে ওজন কম বা যে চলে যাচ্ছে আমরা এখানে এয়ারলাইন প্রসেস এই মেকানিজমটাই এখানে অবলম্বন করব এয়ারলাইন প্রসেস যেটি বলা হচ্ছে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে ফাইবার গুলো ওপেন হয়েছে স্পাইক মানে আকর্ষণ সরি স্পাইকের কার্যকারিতার জন্য এসে দেখো বা দিয়েও ছাড়তে এখানে ফাইবার গুলো কি হচ্ছে কনভেয়ার বেল্টের উপর বসে যাচ্ছে ওই যে ধান বাতাস দিলে ধানের যে ইয়েগুলো রয়েছে ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলো রয়েছে তারা কি জমে যাচ্ছে তো এইভাবে কিন্তু এই ফ্যাক্টর বেল্টের উপরে এগুলোকে ফেলা হচ্ছে অর্থাৎ ওয়েভটাকে ফর্ম করা হচ্ছে হচ্ছে দা এয়ারলি প্রসেস ইনভেন্টেড ডিউরিং 140 উইথ অ্যান এম টু ওভারকাম দা হাই ডিগ্রি অফ অ্যানিসোট্রপি অফ ফাইবার ডিটেকশন ইন নন অফেন ফেব্রিক প্রিপেয়ার্ড ফ্রম দা কার্ডেড ওয়েভ This process, fibers are disappear in air and then deposited suspended state on a perforated skin wire. এখানে যে স্কেটার রয়েছে কিন্তু perforated conveyor belt সেটি perforated ঠিক আছে তাহলে ফাইবারগুলো বাতাসের মাধ্যমে এখানে এই conveyor belt এর উপর প্লেস হচ্ছে তারপর সেটিকে শীট আকারে আলাদা করা হচ্ছে ফাইবার আর ফিড ইন ওপেনিং রোলার বাই পেয়ার অফ ফিড রোলার্স এখানে the fibers are feed rollers and open by opening roller may open hocche the fibers are then transported around the wet of the roller are subsequently removed by high velocity steam and over the wet pit of the surface this how the fibers are mixed the air perforated bare and separated fibers are deposited into the উপর থেকে আসতে পারে বা বাইরে থেকেও তুমি ফাইবার গুলো দিতে পারো অথবা যখন তুমি দিচ্ছি ফিড হচ্ছে এবং স্পাইক রোলারের অ্যাকশনের কারণে সেটি আলাদা হচ্ছে এবং ফাইবার গুলো খুলে যাচ্ছে তাহলে এগুলোকে যখন বাতাসের সাহায্যে তখন আমরা আমাদের যে ওয়েবটা রয়েছে সেটি ফর্ম করছে ওকে এটি হচ্ছে আমাদের এয়ার লেইং ফর্ম এয়ার লেইভ আমরা দেখলাম প্রথমে সেটি হচ্ছে প্যারালাল লেইট ওয়েভ সেকেন্ডলি আমরা যেটি দেখলাম সেটি ক্রস ল্যাপিং এবং থার্ড যেটি দেখলাম সেটি হচ্ছে এয়ার লাইন প্রসেস এইগুলো সবই কিন্তু চলে যাচ্ছে আমাদের প্রথম সর্বপ্রথম যেটি আমরা জানি যে ড্রাই লেইটের ভিতরে ঠিক আছে ড্রাই লেইট কার্ডেটের মেথড আমরা দেখেছি এয়ার লেইট কার্ডেটের ভিতরে আবার ক্রস রয়েছে প্যারালাল রয়েছে এবং এয়ার লেইট আমরা দেখছি ওকে অর্থাৎ ভাবে একটা বানাবো সেকেন্ডলি স্পন বন্ড শব্দটি কি মনে হচ্ছে যে স্পিনিং করার সময় এটিকে বন্ড করে ফেলা হয় এখানে যে ছবি তোমরা দেখতে পাচ্ছ প্রথম উপরের ছবিটা দেখো ছবিটা লক্ষ্য করে দেখতে পাবে
একটু নিচে নিয়ে গেলো ওকে, যে মেল্টিং র ম্যাটেরিয়াল এখানে হওয়ার, আমরা তো র ম্যাটেরিয়াল পড়েছি, সেখানে আমরা দেখেছি কি দেখেছি যে ফাইবার যখন তৈরি করা হচ্ছে, ইয়ার্ন যখন তৈরি করা হচ্ছে, সেটি হতে পারে ওয়েট স্পিনিং মেথড, ড্রাই স্পিনিং মেথড, মেল্ট স্পিনিং মেথড, তাই না? তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে মেল্টিং র ম্যাটেরিয়াল, তার মানে এটা মেল্ট স্পিনিং মেথড। তো স্পিনিং স্টিচিং করা হচ্ছে, এটি ফাইবার গুলো নিচে পড়ছে, ওয়েভ ফর্মেশন মানে কি, এই যে ফাইবার গুলো পড়ছে নিচে, সেটা পড়ার সাথে সাথে নির্দিষ্ট প্যাটার্নে পড়ছে। তো প্যাটার্নে পড়ার ফলে কি হচ্ছে, তোমার কাছে যদি গলিত কলিস্টার থাকে, তুমি যদি এরকম এরকম করে দাও, তাহলে কি এরকম এরকম করে দাও, একটা আরেকটার সাথে লেগে যাবে না, আরেকটার সাথে অন করবে না এবং ফিনিশ করবে। যখন স্পিনিং করা হচ্ছে, এগুলোকে এমন ভাবে প্লেস করা হচ্ছে যেন তারা একটা আর একটার সাথে বন্ড করে, স্পান বাউন্ড বলছি, অর্থাৎ যখন আমরা স্পিনিং করছি তখনই বন্ড করা হচ্ছে। দেখি আমরা বলা হচ্ছে যে হোয়েন স্পান বন্ড ওয়েব প্রোডাকশন ইনভলভস দা এক্সট্রুশন অফ কন্টিনিউয়াস ফিলামেন্ট ফ্রম পলিমার র ম্যাটেরিয়াল ড্রয়িং ফিলামেন্ট ডিভিশন এর ওয়েব, আমরা কিন্তু পলিমার ছাড়া এগুলো করতে পারবো না, কারণ কটনের ক্ষেত্রে তো আর আমরা এই ধরনের স্পান বন্ড করতে পারবো না। স্পান বন্ড লেই ওয়েব ফর্মেশন স্টার্ট উইথ এক্সট্রুশন, পলিপ্রোপিলিন, পিপি এন্ড পলিস্টার আর ফার্ড মোস্ট কমন স্টার্টিং ম্যাটেরিয়ালস, বাট পলিয়ামাইড, পলিথিন, পলিল্যাকটিক অ্যাসিড আর অলসো ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু ইউজ করা হচ্ছে এখন। ইন স্পান লেইড ফর্মেশন পলিমার চিপস আর ফিট কন্টিনিউয়াসলি টু দা হিটেড স্ট্রাকচার, দেওয়া হবে হিটেড এন্ড ডেলিভার্স ইন দ্য লিকুইড পলিমার টু দ্য মেল্টিং ফর্ম, দেওয়া হয় পলিমার গ্যাস ফাস্টে চলে যায় ইনটু দ্য ট্যাঙ্ক অফ দ্য স্পিনার এট অ্যান অল্টারনেটিভলি কুলড লার্জ নাম্বার অফ ওরিফিসেস। এই ওরিফিসটা আমরা জানি যে ছোট ছোট ছিদ্র, আমরা যখন শাওয়ারে গোসল করি সেই শাওয়ারের যে ছোট ছোট ছিদ্র রয়েছে সেগুলোকে আমরা বলতেছি ওরিফিস। Okay, secondly, the molten polymer pumped through the each and hole and progressively cooled the solid state, the stretching is drying and applied and developed required molecular structure in the filament and mechanical properties such as modulus. So, when we are spinning, we are going to be able to do this pattern and dry. What do we call this? Spun bond. So, what do we call স্পিনিং করছি, সেই স্পিনিং করা অবস্থায় মানে এটা না জুড়াতেই আমরা বলি না যে ঠান্ডা না হতে গরমে রয়েছে, তখন কিন্তু এটি আমরা সহজেই করতে পারছি, এটাকে আমরা স্পান বন্ড বলছি। বিশেষ করে পলিয়েস্টার এবং পলিপ্রোপিলিন সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে। ওকে, এটি ছিল স্পান বন্ড। সেকেন্ডলি মেল্ট ব্লন্ড, নাম শুনে বুঝতে পারছো কি গলবে, ওটা ছিল কি, আমরা যখন স্পিনিং করছি তখন বাউন্ড করছি, এটি হচ্ছে গলবে, গলিয়ে বাউন্ড করব। তাহলে বলা হচ্ছে দিস প্রসেস অফ মেল্ট ব্লোয়িং প্রোডিউসেস ভেরি ফাইন ফাইবার্স এট হাই প্রোডাকশন রেটস, নর্মালি এ মোল্টেন ফাইবার ফর্মিং থার্মোপ্লাস্টিক পলিমার, অর্থাৎ যে প্লাস্টিকটা তাপ দিলে গলে এরকম, বা যে ফাইবার ম্যাটেরিয়াল উপাদানগুলি তাপ দিলে গলে এরকম, ইস এক্সট্রুডেড থ্রু এ মেটাল ডাই টিপ কন্টেইনিং ফ্রম 30 to more than 100 holes per inch. And depending on the required production rate, the fiber diameter, most commonly the polymer and the variety of other material, polyethylene, polyamide, polyester, এগুলো থাকে. In the hot liquid polymer, it's কি একবারে liquid polymer emerging from the dye holes. Dye কি? Dye চিনি, আমরা dyes চিনি না, dyes ওই যে ফুল ফল পাখি তৈরি করে ওটার ভিতরে মাটি দিলে তারপর প্রেস করলে ওটিকে আমরা ডাই বলা হচ্ছে। তো এই ধরনের ডাই এখানে ইউজ করা হয়, কভার্ড আপন হাই ভেলোসিটি এয়ার স্ট্রিমস এন্ড টেম্পারেচার, ছবি দেখাই, ছবি দেখলে তারপর পড়ি, তাহলে যেটি হবে এয়ার হবে। কি দেখতে পাচ্ছি ছবিতে, আমরা দেখতে পাচ্ছি যে গরম লিকুইড স্প্রে করা হচ্ছে, তাই না? আমরা এখন কাট আর ইত্যাদি দেখি না, দেখো প্রথম ছবিতে প্রাইমারি আর সেকেন্ডারি ওর ডাই, ডাই মানে হচ্ছে কিভাবে ফর্মা হবে বা এগুলো কিভাবে পাস হবে। তো আমরা কি করছি, এটিকে
একটা কালেক্টরে ছুড়ে মারছি। তো কালেক্টরে গিয়ে